তো বন্ধুরা ওই সাইডটা হলো মেইন এন্ট্রান্সটা, মেইন এন্ট্রান্স করে এসেই তোমরা দেখতে পাবে যে এখানে এই রাঁচি স্টেশনের প্রথমে সব বগিগুলো কিন্তু থাকবে স্লিপার। আমাদের ইনফ্যাক্ট ট্রেন হলো 10:35 রাত্রেবেলাতে আমরা এসেছি, আর দেখবে ঠিক ওখানে তোমার লেখা আছে আগের সাইনবোর্ডটাতে রিটায়ারিং রুম কিংবা ডরমিটরি, অ্যারোমার্ক দেওয়া আছে ওই দিকে। এসি রিটায়ারিং রুম, সেই তেমনি করে দুটো করে বেড থাকবে, একটা টেবিল চেয়ার, লাইট অ্যান্ড নাইট বাল্ব, খুব সুন্দর একটা ফ্যান, এসি আছে, বেশ বড় রুম, বেশ বড় রুম, খুব সুন্দর রুমটা। আর যদি দেখি ওয়াশরুম, ওয়াশরুমও খুব সুন্দর, বেশ বড় রুম, গিজারও আছে, এক্সস্ট ফ্যানও আছে, আর এখান থেকে বাইরে তোমরা ভিউটাও পেয়ে যাবে। তো এটা আমরা তোমাদেরকে দেখালাম একটা এসি রিটার্নিং রুম, রেট তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি অনলাইন থেকে যা আছে। কেমন লাগলো অবশ্যই তোমাদের বন্ধুদেরকে শেয়ার করো, থাকতে চাইলে অনলাইনে এসো, ভিডিওটা ইনফরমেটিভ লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। भैया यहाँ पे रिटायरिंग रूम लेने का लिए क्या फैसिलिटीज है, मतलब कैसे करना पड़ेगा? यहाँ से आपको डिनर नंबर होना चाहिए टिकट का, ओके, और आईडी, ठीक है, आईडी जो मेरा लगता है, तो ये ऑनलाइन पे भी होता है? ऑनलाइन भी होता है, यहाँ पे आके भी पॉसिबल है? नहीं। अच्छा, ऑनलाइन में करके भी आना पड़ेगा? ऑनलाइन करके आएंगे या मेरे पास कंफर्म टिकट है, ट्रेन अभी भी 5 सेकंड का लेट है, तो मैं टिकट लेके यहाँ पे आके यहाँ से मैं कर सकता हूँ? नहीं, यहाँ से। अच्छा, वो ऑनलाइन से ही करना पड़ेगा? ऑनलाइन से करिए, या तो वो बैंक से नंबर पर। हाँ सर, से नंबर पर। अच्छा, वो वहाँ पे है? ओके ओके ओके, कारण एखान থেকে হবে না, যেখান থেকে আমরা জেনারেল টিকেট তোমাদেরকে নিয়ে গেলাম ওখান থেকে তোমাদের 6 নম্বর কাউন্টারে এসে কিন্তু ওখান থেকে করতে হবে, কিংবা তোমরা অনলাইনে করতে পারো, তার প্রসিডিওর তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। সেই ভিডিওটি কিন্তু বন্ধুরা থাকবে উপরে আই লিংকে, অবশ্যই একবার দেখে নেবেন। নমস্কার বন্ধুরা, আর একটা নতুন ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি। আজকে আমরা চললাম রাঁচির থেকে কুলটি, তো আমরা আজকে যাচ্ছি এখন 18622 পাটলিপুত্র এক্সপ্রেস। এই ট্রেনটি কিন্তু 6টি স্টেশন ক্রস করে যাবে, নিয়ার অ্যাবাউট 200 কিলোমিটার ক্রস, আর ট্রেন এখন আসছে, দেখাবো তোমাদেরকে এখন। চলো তাহলে ভিডিওটা কিন্তু অবশ্যই স্কিপ না করে পুরোটা দেখবে, কারণ খুব ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ হবে। ট্রেনের কী কন্ডিশন, কেমন কী কী দিচ্ছে, আমাদের সিট আমরা পেয়েছি এসি 3 টায়ার, আর এর ফেয়ার পড়েছে 505 টাকা, চেঞ্জেস কিন্তু হতে থাকবে। হাটিয়া পাটনা ট্রেন, এই প্রথমে সব বগিগুলো কিন্তু থাকবে স্লিপার, আর মনে রাখতে হবে যারা তোমরা কুল্লি থেকে যাবে কিংবা কুল্লি থেকে আসবে, রাঁচি থেকে কুল্লি যাওয়ার সময় কিন্তু এই ঠিক এই ব্রিজের একদম নিচে কিন্তু তোমার থাকবে B1টা, দেখো ওখানে লেখা আছে। আর এখন টাইম হয়ে গেল 10:24, একদম রাইট টাইম, তো যাই দেখি B1-এ যাই। এই ঠিক B1-এর কাছাকাছি এলো, এরপর আমরা ট্রেনে চাপবো। ওখানে তোমার লেখা আছে এই 1 থেকে 8, আর চলো যাওয়া যাক। আমাদের সিট নাম্বার হলো এই 1-এর কুপটাই, দেখি ওয়াশরুম অ্যাজ ইউজুয়াল, তো এখন পরিষ্কারই আছে, একটা ফ্যান দিয়েছে, আর এই দিকে হলো ওয়াশরুম, একটা ইন্ডিয়ান একটা মেশিন থাকবে, কিন্তু বেশ স্মেল লাগছে, ঠিক পরিষ্কার নয় কিন্তু, যেমন দেখতেই পাচ্ছ নোংরা নোংরা। ওকে, এই দিকে এক কূপ দিয়েছে, কই কোথায় গেলে? হ্যাঁ এটা তো, তুমি কোথায় চলে গেছিলে? আমাদের হলো এইটা, আর আই গেস এইটা। আমরা এখন ট্রেনে চেপে গেছি, এবারে বাড়ি ফেরার পালা আমাদের কালকে 4:25 নাগাদ, 4:30 নাগাদ
হয়েছিল রাজধানী মতো ট্রেনে, সেটা অনেক ভালো লাগবে এটা। আর এসেছিলাম ওই পাটলিপুত্রতে যাচ্ছিও ক্যাপ্টেন, বাস খালি একটাই এই সাইডেও মোটামুটি ঠিকই আছে, বসলেও হেড ঠিকই আছে, খালি সাইডটা যা নজর নর্মালি যেমন যেমন হয়। আর ওইদিকে সোনাই তো মোটামুটি বেশ ভালোই মজায় ঘুমাচ্ছে। তো বন্ধুরা ব্যাস আমাদের এই আমাদের দুদিনের রাঁচি ট্রিপ খুব সুন্দর কাটলো, খুব সুন্দরভাবে আমরা এনজয় করলাম, ভালো মন্দ খেলাম। তো কী তোমাদের পুরো ট্রিপটা আমরা এক্সপ্লেন করবো, ওকে সেই ভিডিওটা তোমরা যদি না দেখে থাকো ওপরে আই লিঙ্কে থাকবে, একবার দেখে নিও, খুব ভালো লাগবে। আর এই বর্ষাকালে মনসুন টাইমে রাঁচি ভ্রমণটা সত্যি দেখার মতো। গুড নাইট, বাবা। চারটে ২৬, ওকে বড়াকর পৌঁছালো বাস। আর নেক্সট স্টেশনটা হলো কুলটি, একদম রাইট টাইম, ৪:২৬ এখন হলো, আই থিঙ্ক ৪ মিনিট এখন ডিলে চলছে। আর যদিও আমাদের বড়াকর থেকে কুলটি লাগবে ৪-৩ মিনিট লাগবে। তো বাস আমাদের ট্রিপের এই এন্ড। আর স্পেশালি এই ট্রেনটা তোমরা দেখতে পাচ্ছ টাইম এখানে দেখা যাচ্ছে, একদম ৪:২৬ মধ্যে বড়াকর ঢুকিয়ে দিল, এরপরে কুলটি। খুব ভালো ট্রেন, ভালো লাগলো, কিন্তু বাথরুমগুলো অতটা নিট অ্যান্ড টাইডি নয়, ওই আর কি পুরোনো কোচ। বাট টাইম খুব ভালো, সকাল রাত্রেবেলা আমরা চাপলাম ১০:৩৫, একদম পারফেক্ট টাইমে ট্রেন ছাড়লো। আর ৫ মিনিট ডিলে করে ওই ৪:২৫ ৪:৩৫ মধ্যেই আমাদের নামিয়ে দিচ্ছে কুলটিতে। চলো দেখা হচ্ছে এরপর কুলটিতে নামলে, তখন দেখো। তো বন্ধুরা এখন টাইম হয়ে গেল ৪:৩৫, একদম রাইট টাইম, আর আমরা পৌঁছে গেলাম কুলটি স্টেশন। তো আমাদের জার্নি এবার শেষ। তোমাদের কেমন লাগলো আমাদের পুরো জার্নিটা অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা শেয়ার করে দিও, লাইক করে দিও, আর কমেন্ট তো অবশ্যই করবে। দেখা হবে আমাদের আবার নেক্সট ট্রিপে, অতদিন ভালো থাকো সবাই।